ঔদ্ধত্য, অহংকার, দুর্বিষহ ব্যবহার, এজেন্সি পলিটিক্স এবং বিজেপির প্যারামাউন্ট একটা সাস্টেনেবল, এর বিরুদ্ধে মানুষ ভোটপূর্ণ বিজেপি হয়েছে। বেঙ্গল থেকে বেঙ্গালুরু, কর্ণাটক বিজেপির শেষের শুরু, প্রতিক্রিয়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটকে গেরুয়া বিপর্যয়কে মমতা বললেন এজেন্সি পলিটিক্সের শেষের শুরু, যদিও নিজের দল নয় তবুও শাসক বিরোধী শক্তির উত্থানে খুশির জোয়ার বইছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মী মহলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস, বিপুল সেই জয় নিয়ে এবার মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন অধ্যত্বের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এদিন কলকাতায় ছিলেন বলিউড সুপারস্টার সলমান খান। তিনি দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, দেখা করে তার বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন। মমতা বেরিয়ে এসে বলেন, আমি ইতিমধ্যে ফেসবুক টুইটারে আমার মত প্রকাশ করেছি, এই যে অধ্যত্ব এ তার পরাজয়। অহংকার, দুর্বিষহ ব্যবহার ও এজেন্সির পলিটিক্সের বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছেন, এটা আসলে নো ভোট টু বিজেপি হয়েছে, এটাই বিজেপির শেষের শুরু। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আছে, সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে 2024 সালে নির্বাচনে বিজেপির জয়ের কোনো আশা নেই, 2024-এর শেষের শুরু কর্ণাটকে। বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের উল্লেখ করে মমতা উত্তরপ্রদেশ নিয়ে বলেন, উত্তরপ্রদেশ যোগীর রাজ্য, সেখানে অখিলেশ ভালো কাজ করছে, উত্তরপ্রদেশ ও গুজরাট ওদের আছে, কিন্তু কর্ণাটক, তেলেঙ্গানা, চেন্নাই, বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব সহ অনেক রাজ্য আছে যেখানে বিজেপি ক্ষমতায় নেই। আগে একটা চূড়ান্ত সময় ছিল, এখন আর তারা আসন পাবে না, আগামী লোকসভা নির্বাচনে 100-এর বেশি ক্রস করতে পারবে না। পাশাপাশি তিনি এজেন্সি প্রসঙ্গে বলেন, বিজেপি মণিপুর কন্ট্রোল করতে পারছে না, যদি আমি এইভাবে বলি আমার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেবে, আমিও সেই লড়াই করব, আমি মনে করি মানুষ এটা মেনে নেবে না, বেঙ্গল যে পথ দেখিয়েছে, মানুষ যে রায় দিয়েছে তাতে ইমেজ বলে কিছুই হয় না, গানের সুর না থাকলে সেজে গুজে গান গাইলে তো হয় না, হবে না বলে নাম না করে মোদী শাহকেই ঠুকেন বাংলার মুখ্যমন্ত্রী। কর্ণাটক, আই হ্যাভ অলরেডি টুইটেড, ইউ জাস্ট গো থ্রু দ্য ফেসবুক অ্যান্ড টুইটার, দেন ইউ উইল সি। আমি যেটা মনে করি, অধ্যত্ব, অহংকার, দুর্বিষহ ব্যবহার, এজেন্সি পলিটিক্স এবং বিজেপির প্যারামাউন্ট অ্যাট্রোসাস টেরিবল, এর বিরুদ্ধে মানুষ ভোট টু নো বিজেপি হয়েছে। আই স্যালুট দ্য পিপুল অফ কর্ণাটকা, অল মাই ভোটার্স, আর আই স্যালুট টু দ্য উইনার্স অলসো ফর দেয়ার ভিক্টরি। ইভেন কুমার সম্বিজি অলসো ডান ওয়েল। নেক্সট ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ ইলেকশন ইজ অলসো কামিং। I think both the state BJP will lose. Now it is the beginning of the end of 2024. সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।